বন্ধ হয়ে যাচ্ছে আরেকটি ধারাবাহিক, বিদায় নিচ্ছে উড়ন্ত ব্রি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, জি বাংলার আরেকটি ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে খুব শীঘ্রই উড়ন্ত উবড়ি ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। এবার এ বিষয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা। বন্ধুরা, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক উড়ন্ত উবড়ি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হতে চলেছে। 3 মাসের যেতে না যেতেই বন্ধ হয়ে যাচ্ছে মাধবীলতা ধারাবাহিকটি। এই খবরে যখন তোলপাড়, তখনই শোনা যাচ্ছে উড়ন্ত উবড়ি ধারাবাহিকও বিদায় নিতে চলেছে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পর্দার তুবড়ির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, হ্যাঁ, শুনেছি শেষ হয়ে যাবার কথা, কিন্তু কবে শেষ দিনের শুটিং কবে তা তো বলতে পারবো না। বন্ধুরা, একের পর এক ধারাবাহিক নিমেষে বন্ধ হয়ে যাচ্ছে, আসছে নতুন জুটি, নতুন গল্প। নেপথ্যে কি শুধুই টিআরপির ওঠানামা, নাকি রয়েছে আরো কোনো সমস্যা? অনেক সময় দর্শকদের মনে ধরে কোনো কোনো গল্প, আর তখনই বোঝা যায় টিআরপির তালিকায় সেই ধারাবাহিক শীর্ষে পৌঁছে যায়। তবে কখনো কখনো বাধ সারে প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের মধ্যে সমস্যা। এক্ষেত্রে কোন কারণটি প্রযোজ্য তা এখনো জানা যায়নি। বন্ধুরা, কবে শেষ দিনের শুটিং হবে সে সম্পর্কে নানান খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।